আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে চৌধুরী ক্রিয়েটস চ্যানেলে আবারও স্বাগতম মা এবং ছেলের একটি গল্প শোনার জন্য সত্য ঘটনা অবলম্বনে গল্পটি আমার বান্ধবী দীপা তার এই গল্প এটি দীপার ছেলেটি জন্মের সময় অনেক সমস্যা হয়েছিল প্রেগনেন্সিতেও অনেক সমস্যা ছিল ছেলেটি জন্মের পর বোঝা যায়নি প্রথমে ছেলেটির যখন চার সপ্তাহ বয়স তখন দেখা গেল ব্রিথিং ডিপিকাল্টি বড়দেরকে এটা অ্যাজমা বলে ছোটদেরকে বলে ব্রংকিওলাইটিস এই কারণে দীপার বাসায় সবসময় অক্সিজেন রাখা হতো ছেলেটির শ্বাসকষ্ট শুরু হলে অক্সিজেন দেওয়া হতো এবং অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে ভর্তি করানো হতো এটা প্রতি মাসে এক থেকে দুইবার একটা রেগুলার রুটিনে পরিণত হয়ে গিয়েছিল তার মধ্যে ছেলেটি যখন কান্না করে অনেকক্ষণ কান্না করে আর হাসতে থাকলে হাসতে থাকে দীপা পুষতে পারেনি ছোটবেলায়। যখন ছেলেটি আঠারো মাস হয়ে গেল তখনও পর্যন্ত ছেলেটি হাঁটে না দাঁড়ায় না মাকে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হলো কিন্তু তা তো কোনো কাজ হয় না দুই বছর বয়সে ছেলেটি হাঁটা শুরু করলেন এবং কথা বলেন না মাকে ল্যাঙ্গুয়েজ থেরাপির বিভিন্ন ব্লকে ট্রেনিং দেয়া হলো শেষে ছেলেটি কথা বলা শুরু করলেন তখন পাঁচ বছর হয়ে গেল বয়স তার চার বছর পর্যন্ত ছেলেটি নেপে পড়ত তারপর নেপি প্যান্ট পড়তো পাঁচ বছর পর্যন্ত এখনও মাঝে মাঝে নেপি পড়েন ছেলেটির বয়স এখন সাত বছর ছেলেটির যে বিহেভিয়ারের সমস্যা তার জন্য ছ মাস বয়স থেকে এডুকেশনাল সাইকোলজিস্ট ফিজিওথেরাপিস্ট ছেলেটিরকে দেখাশোনা করতেন মাকে অনেক ধরনের অ্যাপয়েন্টমেন্টে যেতে হতো বাসায় থাকলে ছেলেটি পাগলের মতো কান্না করতো এদিক সেদিক জিনিস চরে দিত তাই মা সারাদিন ছেলেটিকে এদিক সেদিক নিয়ে ঘুরাতেন লাইব্রেরি পার্ক বিভিন্ন শপিং সেন্টার এভাবে দিন কাটাতেন যখন ছেলেটি টায়ার্ড হয়ে পড়তেন তখন বাসায় আনতেন বাসায় এনে গোসল ঘরে খাওয়া দাওয়া করে ঘুম পাড়ায় রাখতেন কিন্তু রাতের বেলায় আরেক বিপত্তি ছেলেটি প্রতি রাতে চার থেকে পাঁচ ঘন্টার বেশি ঘুমায় না একটু পর পর উঠে আর কান্না করে যদিও সাত বছর বয়স মা বারবার ডাক্তারের কাছে জানিয়েছেন যে ছেলেটি দুঃস্বপ্ন দেখে উঠে পড়ে এবং কান্নাকাটি করে ঘুমায় না আবার মাঝে মধ্যে মা হয়তো ঘুমিয়ে আছেন ছেলেটি উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো করেন ওয়াশিং মেশিন অন করে দেন হিটার অন করে দেন বাথরুমে গিয়ে পানির ট্যাপ খুলে দেন মাঝে মাঝে ঘরে পানি চলে আসেন একবার বাসা পানিতে পরিপূর্ণ হয়ে রাস্তায় পানি চলে গিয়েছিলেন এমন অবস্থা মা ঘুমাচ্ছেন কারণ রাতের বেলা প্রতি রাতে ছেলে উঠে একটা না একটা কিছু করে এই স্বভাবগুলো যখন পাল্টাতে লাগলো এখন হঠাৎ করে দেখা গেল দীপা কিছুদিন আগে আমাকে ফোন করে জানালো ছেলে রাতের বেলা ঘুমতে কুটে ঘুমের মধ্যে হাঁটে চোখ বন্ধ করে এবং এখানে সেখানে প্রস্রাব করে রাখে রাতের বেলা উঠে আরেক ধরনের সমস্যা এত সমস্যার মধ্যেও ছেলেটি যখন স্কুলে যায় একটা কিছু হলেই সপ্তাহে এক থেকে দুইবার মাকে স্কুলে মিটিংয়ের জন্য ডাকা হয় প্রতিদিন কোনো না কোনো কমপ্লেন মাকে দিয়ে দেন মা বললেন ফিজিওথেরাপিস্ট বললেন ডাক্তার বললেন এডুকেশনাল সাইকোলজিস্ট বললেন ছেলেটির স্পেশাল নিডস দরকার স্কুলে তাকে কেউ সাহায্য করা দরকার ওয়ান টু ওয়ান সাপোর্ট বাট স্কুল তার রিপিউজ করে দিলেন বললেন তাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে তার পোশাক তাকে পড়তে হবে তাকে সব কিছু শিখতে হবে যদিও আস্তে আস্তে ছেলেটি এখন কথা বলতে শিখেছে পুরোপুরি সব কিছু এখনও ক্লিয়ার করে বলতে পারেন না এত সমস্যার মধ্যেও স্কুল রিপোর্ট দিলেন যে ছেলেটি সুস্থ ছেলেটি স্কুলে গিয়ে কখনো বলেন আমি খাইনি কখনো কখনও বলেন আমার পোশাক নেই কখনো বলে আমি গোসল করি না কখনো বলে আমাকে বাসায় মারে কখনো বলে আমাকে শাউটিং করে এসব কারণে স্কুল মাকে সপ্তাহে এক থেকে দুইবার ডাকতেন আর বিভিন্ন ধরনের নালিশ দিতেন এবং মাকে হুমকি দিতেন যে তারা সোশ্যাল সার্ভিসকে ইনফর্ম করবেন একদিন সত্যি সত্যি তারা সোশ্যাল সার্ভিসকে ইনফর্ম করে দিলেন সাথে পুলিশ সহ স্কুলে মা যখন বাচ্চা আনতে গেলেন তারা মাকে একটা রুমে নিয়ে অনেক ধরনের প্রশ্ন করতে লাগলেন মার পক্ষে সাপোর্ট ছিলেন এই সেলের আগের স্কুল হেলথ ভিজিটর ফিজিওথেরাপিস্ট এডুকেশনাল সাইকোলজিস্ট এবং ডাক্তার সোশ্যাল সার্ভিস এবং পুলিশ ইনভলভ হওয়ার পরে মায়ের মানসিক অবস্থা নিয়ে আজকে আমি গল্পটি আপনাদের সাথে করব দীপা আমাকে ফোন করে কালকে বললেন এখন যদি কেউ তাকে ফোন করেন সে তার ভয়ে হাত পা কাঁপে ভয়ে কাপড়ে উঠে ছেলেকে রেডি করে স্কুলে নেওয়ার সময় প্রতিদিন তার হাত পা কাঁপে কাপড়ে উঠে ভয়ে ভয়ে তাকে কোন দিন আবার সোশ্যাল সার্ভিস এবং পুলিশ স্কুলে এসে তাকে জেরা করতে থাকেন জেরার মুখে কোন দিনেই বা ছেলেটাকে নিয়ে চলে যান সেই ভয়ে দীপে এখন ভয়ে কারো ফোন ধরেন না ফোন ধরতে ভয় পায় স্কুল থেকে একটা ফোন আসলে ফোনটা কিসের আসলো সেটা দীপা আর দেখে না সে ভয়ে তার কান্না করে দেয় আমার সাথে কথাগুলো শেয়ার করার পর আমি দীপাকে বললাম ডাক্তারকে জানাতে দীপা কথা শুনল ডাক্তারকে ফোন দিলেন ডাক্তারকে বললেন রাতে তার গুম হয় না সারা রাত সে ভয়ে ভয়ে থাকেন একটু ঘুমাইতে গেলে সে ভয়ে ঘুমতে কোটেন যে কেউ তার ছেলেকে নিয়ে গেল একেবারে ঘুমাতে পারেন না স্কুলে দেওয়ার পর থেকে এই ঘটনাগুলোর কারণে আবার রান্না করেন সে খেতে পারে না তার খেতে ইচ্ছে করে না মনে হয় তার পেট ভরা আর কেউ যদি ফোন করে সে ভয় পায় তার কান্না আসে কারো সাথে কথা বলতে গেলে তার কান্না আসে সে ভয়ে কারো ফোন ধরে না তার হাত পা কাঁপে এই যে একটা মা এত ভয় ভয়ভৃত্তির মধ্যে আছেন। এটা জিপি ডাক্তার জানার পরে সোশ্যাল সার্ভিসকে চিঠি লিখলেন চিঠি পেয়ে সোশ্যাল সার্ভিস সাথে সাথেই দীপাকে ফোন দিলেন জিজ্ঞাসা করলেন তার কি আত্মহত্যা করতে ইচ্ছে করে সে বললেন না বাচ্চাদের মেরে ফেলতে ইচ্ছে করে সে বলে না তাহলে আপনার সমস্যাটা কোথায় দীপা বললেন কেন আপনারা ইনভলভ হয়েছেন আমার ছেলেটা প্রতিবন্ধী তাকে নিয়ে আমি খুব কষ্টে আছি ছেলেটার জন্মের পর থেকে সাত বছর আমি এখনও ঘুমাতে পারিনি আমি এখনও ঠিকমতো খেতে পারি না ঠিকমতো গোসল করতে পারি না আমাকে অস্তিত্ব থাকতে হয় প্যারেন্টিং কোর্স বিভিন্ন ধরনের মেন্টাল হেলথের কোর্স ফিজিওথেরাপিস্ট কোর্স এডুকেশনাল সাইকোলজি সাইকোলজিস্ট মিটিং ল্যাঙ্গুয়েজ থেরাপি মিটিং এত কিছু করার পর প্রত্যেকটার দিন আমাকে ব্যস্ত থাকতে হয় শনি রবি আমি ছেলেটিকে নিয়ে শপিং করতে যাই পার্কে ঘুরতে যাই আর পাঁচটার দিন আমাকে বিজি থাকতে হয় তাহলে কেন আপনারা ইনভলভ হয়েছেন এবং আমার বাসা ইনভেস্টিগেশন করছেন ফ্রিজ ইনভেস্টিগেশন করছেন কাপড় সুপার ইনভেস্টিগেশন করলেন আমি কি করি না করি পাত্র হই এগুলো ইনভেস্টিগেশন করেন ভিডিও কল দিয়ে আমার বাসা এনকোয়ারি করেন আমার প্রাইভেট ক্লাব লাইভ বলতে এখন আর কিছু নেই আমি খুব ভীতির মধ্যে আছি এই জন্য আমি ডাক্তারকে ফোন করেছি আসলে আমরা অনেকেই জানি ফার্স্ট ওয়ার্ল্ডের দেশগুলোতে এটা একটা কমন প্রবলেম বাচ্চারা স্কুলে গিয়ে কিছু বললে সাথে সাথে মাকে ডাকা হয় প্রায় প্রত্যেকটা মায় ভয়ে ভয়ে থাকেন কখন তাদেরকে স্কুল থেকে ডাকা হয় কখন সোশ্যাল সার্ভিস পুলিশ এসে ইনভলভ হয়ে যান সেই বয়ে প্রত্যেকটা মা অস্তিত্ব থাকেন কিন্তু যে মায়ের জীবনে এ ধরনের সিটুয়েশান চলে আসে পুলিশ সোশ্যাল সার্ভিস স্যাল প্রোটেকশান টিম সে মায়ের মানসিক মানসিক অবস্থাটা নিয়ে আসলে কি কেউ ভাবেন ভাবেন না আপনারা সবাই সাবধান থাকবেন সন্তান বড় করছেন ফার্স্ট ওয়ার্ল্ডের দেশগুলোতে তাদের কালচারের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন শেখার চেষ্টা করুন সব সময় প্রমাণ রাখুন ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছেন কি খাওয়াচ্ছেন কি কিনে দিচ্ছেন সব সবকিছু সবসময় প্রমাণ রাখুন রিসিট করে রাখুন ছবি উঠাইয়ে রাখুন কারণ দীপার মতো পরিস্থিতিতে যেন আপনাদের পড়তে না হয় এখন দীপা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন মানসিকভাবে আমি এখন দীপাকে টকিং থেরাপি দেওয়ার কাজে নিযুক্ত হয়েছি যদিও আমি তার বান্ধবী দীপা জানে না তারা ছেলেটিকে দীপার কাছে রাখবে নাকি নিয়ে যাবে সেই ভীতিতে দীপার এখন খাবার গোম সব কিছুই কোথায় উদা হয়ে গেলেন সব সময় ভীতির মধ্যে থাকেন প্রতি সপ্তাহে সোশ্যাল সার্ভিস যখন ইনভেস্টিগেশনে আসেন বাসায় দীপা ভয়ে কাঁদতে থাকেন ঘুমাতে পারেন না কথাগুলো আমাকে জানালেন এ দীপা এখানে সদ্মনাম হিসাবে আমি ব্যবহার করেছি আসল নাম আমি ব্যবহার করিনি সে আমার বান্ধবী পারিবারিকভাবেই তাকে আমি চিনি তার কষ্টগুলো আমার সাথে শেয়ার করার পর আমি সদ্যনাম ব্যবহার করে আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ